হ্যালো বন্ধুরা, আমি তুলি। আমার তুলি কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো ব্লগ নয়, একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি শীষ পালঙের চচ্চড়ির কথা বলতে চাইছি। চলো, কত সহজে কত সিম্পল ভাবে এই শীষ পালঙের চচ্চড়ি তৈরি করা যায়, এই চচ্চড়ি তৈরি করতে কি কি লাগছে, কিভাবে তোমরা তৈরি করবে, খুব সংক্ষেপে চটজলদি উপায়ে কিভাবে তৈরি করবে, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটা দেখে নিই। শীষ পালঙের চচ্চড়ি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা প্রথমেই আমি নিয়েছি। 500 গ্রাম শীষ পালং নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে কেটে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করছি সেগুলো হচ্ছে, একটা বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, দুটো আলুকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, দেখো খোসা সমেত নিয়েছি, যেহেতু এটা আমি চচ্চড়ি তৈরি করব। আর নিচে কয়েকটা শিম নিয়েছি, আর এটা নিয়েছি ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলোকে আমি ফেলিনি, সেই ডাঁটাগুলো চচ্চড়িতে দিলে ভীষণ ভালো টেস্ট হয়, তোমরাও এটা করে দেখতে পারো। আর নিয়েছি গাজর একটা, এটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো হলো, দুটো তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছি, আর ছোট চামচের এক চামচ মতো পাঁচফোড়ন নিয়েছি, এটা আমি ফোড়ন দেবো। আর 2 চামচ মতো রয়েছে এখানে চিনি, কারণ শাক জাতীয় জিনিসে মিষ্টি না দিলে একদম খেতে ভালো হয় না। আর এটা আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আদা, শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে এটা 1 চামচ মতো আমি রেখেছি। আর পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে। আর রয়েছে প্রয়োজন মতো নুন এবং হলুদ। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি যেটা করব, কয়েকটা বড়ি আমি দিচ্ছি, এই কলাইয়ের ডালের বড়ি, এগুলোকে আমি প্রথমেই ভেজে নেব। প্রথমে বড়িটাকে আমি হালকা করে ভেজে তুলে রাখবো। দেখো পুরো লাল লাল হয়ে গেছে বড়ি। এটাকে ভেজে রেখে দিলাম। এরপর আমি আরো 2 চামচ মতন তেল দিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি। এরপর দেবো তেজপাতা, ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেবো 5 ফোড়ন। এরপর যে সবজিগুলো আমার আছে সেই সবজিগুলোকে আমি এক এক করে দিতে থাকবো। শিমগুলো দিয়ে একটু ভাজা ভাজা আমি করে নিচ্ছি। এরপর আমি দেবো আলু দিয়ে দিলাম, সমস্ত সবজি আমি দিয়ে দিলাম যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। বেগুনটা আমি একটু পরে দেবো, কারণ বেগুন প্রথমে দিলে গলে যায়, তাই বেগুন খুব নরম জিনিস তো, তাই বেগুন আমি পরে দেবো। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেবো খুব অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতন নুন, যার যেরকম নুন আন্দাজ মতন সেটা কিন্তু দিতে হবে। এরপর দেবো আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে আগে সবজিগুলোকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর দেবো যে আদা জিরে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। সমস্ত সবজি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে সেটাকে জল দিয়ে দেবো। সবজিগুলো বেশ মাখা মাখা মতন হয়ে গেলে, একটু সেদ্ধ টাইপের হয়ে গেলে এরপর আমি শাকগুলো দেবো। এরপর দেবো শাক,
এটাকে একটু চাপা দিয়ে দেব, কারণ শাকগুলো একটু নরম হয়ে গেলে তারপরে আমি আবার বাকি শাকগুলোকে দেব। এটা একটু দু তিন মিনিট মতন হওয়ার পর আমার যে বাকি শাকগুলো এখানে আছে সেই শাকগুলো আমি দেব। এরপর আমি আবার ফিরে এলাম পাঁচ মিনিট পর, দেখো শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে কারণ নুন দেওয়া ছিল। এরপর যে বাকি শাকগুলো আছে এগুলোকেও আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এর মধ্যে। এতে কিন্তু আমি কোনো জল দিচ্ছি না, কারণ শাক জাতীয় কোনো জিনিস এটা যা ময়েশ্চারাইজার থাকে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দেওয়ার পর আরও কিছুক্ষণ পর আমি আবার ফেরত আসছি। পাঁচ মিনিট পর আবার আমি ফেরত চলে এলাম, দেখো শাকের মধ্যে কত জল বেরিয়েছে বোঝা যাচ্ছে কি? আর এতে কোনো জল অ্যাড করার দরকার নেই। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো যাতে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। আর এরপর আমি সবার শেষে দেবো এই বেগুনগুলো। এখন আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিলাম কারণ টমেটো দিলে এর টেস্টটা বেশ ভালো লাগে খেতে। অনেকে টমেটো ছাড়াও কিন্তু এটা করতে পারো। বেগুন আমি একটু পরে দেবো, আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক। আর গ্যাসটাকেও আমি একেবারে সিমে করে দিলাম। চলো বেশ কিছুক্ষণ পর আবার ফেরত আসবো, তখন বেগুনগুলো দিয়ে দেবো। আবার চলে এলাম, এরপর দেখতে পাচ্ছ যে চচ্চড়ি একদম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর পুরো মাখা মাখা হয়েছে, জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এরপর যেটা আমি করব, এই যে বেগুনগুলো আমি কেটে রেখেছি বেগুনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। বেগুন দিয়ে আরও একবার এটাকে আমি নাড়াচাড়া করব, জল দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু জল দিতে হবে। শীষ পালঙের চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি যেটা করব, এই বড়িগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করব। বড়ি প্রথমে দিলাম না কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য প্রথমে আমি দিইনি। সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর এটাও মাখা মাখা হয়ে গেছে, তবু আমি আরও একবার একটু যেহেতু জল রয়েছে আমি আরও একবার এটাকে ফুটিয়ে নেব আর বড়িগুলো তাহলে নরম হয়ে যাবে, মানে ঝোল বড়ি ভেতরে ঢুকে যাবে। রেডি হয়ে গেছে শীষ পালঙের চচ্চড়ি, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, আর এই যে শীষ পালঙের যে ডাঁটা ছিল এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে এটাকে সার্ভ করার পালা। চলো কিভাবে আমি শীষ পালঙের চচ্চড়ি তোমাদেরকে রান্না করতে হয় সেটা দেখালাম, কত সহজে বাড়িতেই তোমরা এটা বানিয়ে নিতে পারো। আর গরম ভাতে এটা তো অসাধারণ খেতে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আসছি অন্য কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আর তোমাদের যদি কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, আজকের মতন টাটা।